স্যার সাকসেসফুল লাইভ ইউটিউব চ্যানেল থেকে বলছি। হ্যাঁ হ্যাঁ বলুন, নমস্কার। হ্যাঁ স্যার, স্বপন বাবু বলছেন তো? হ্যাঁ হ্যাঁ, আমি স্বপন বাবু বলছি। স্যার, আপনি নিশ্চয় শুনেছেন যে পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চ বিগত বেশ কিছুদিন ধরে আন্দোলনের কর্মসূচির প্রস্তুতি নিচ্ছে। তো আজকে স্টিয়ারিং কমিটি সহ বিভিন্ন নেতৃত্ব একত্রিত হয়ে 18 ডিসেম্বর কর্মসূচির রূপায়ণ করার ডেট ঘোষণা করেছে। তো আপনি যেহেতু দীর্ঘদিন ধরে সংগঠনের অন্যতম নেতৃত্ব এবং আমাদের বিষয়ে ওয়াকিবহাল, তো এই কর্মসূচিটা সফল করার বিষয়ে আপনার কি মতামত? আমরা তো এর আগে বলেছিলাম একাধিকবার যে পার্শ্ব শিক্ষকরা যেভাবে বঞ্চিত হচ্ছে আমাদের রাজ্যে, এবং যে একটা অমানবিক আর্থিক কষ্টের মধ্যে তারা পড়ে আছে আর কি, তো সেই জায়গা থেকে উত্তরণের পথ হচ্ছে একমাত্র আন্দোলন, এবং সেটা যে ঐক্যবদ্ধ আন্দোলন সেটা বলা বাহুল্য আর কি। তো আমরা সরকারের কাছে একাধিকবার বলেছিলাম, পার্থবাবুর সঙ্গে সরাসরি আমার কথাও হয়েছিল শিক্ষামন্ত্রীর সঙ্গে, যে পার্শ্ব শিক্ষকদের ব্যাপারে একটা সমাধান করে দিন। অবশ্যই, তো সেটা প্যান্ডেমিকের আগে হয়েছিল, এবং ওই যে ওদের যে যখন প্যাবের মিটিং হলো, প্যাবের মিটিং এর সময় যখন রিপোর্টটা বেরোলো তখনও আমি বলেছিলাম, তাই না? কিন্তু এখনো পর্যন্ত কোনো সাড়া শব্দ নেই। এবার উনি কোথাও বলেছেন যে ধাপে 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 মেটাতে গেলে ও কয়েক দশক চলে যাবে, তাদের সমস্যার সমাধান হবে না। তো ওনারা যে এই যে ঐক্যমঞ্চ বা মধুমিতা বন্দ্যোপাধ্যায় বা এরা যারা আছেন আর কি, তারা যে আন্দোলনের ডাক দিয়েছে এটাকে আমরা সমর্থন করছি, এবং আমরা মনে করছি যে এই আন্দোলনে সমস্ত ধরনের পার্শ্ব শিক্ষক যারা আছেন বিভিন্ন মতের আর কি, সবাই ঐক্যবদ্ধ ভাবে ঝাঁপিয়ে পড়া উচিত। অবশ্যই, এবং সরকার যদি দমন পীড়নের নীতি নেয় তাতেও কিন্তু পরোয়া করা চলবে না, তাই না? নিজে বেঁচে থাকলে তো পরে অন্যের নাম আর কি, তাই না? অবশ্যই অবশ্যই, ঐক্যবদ্ধ হয়ে যদি আমরা ঝাঁপাতে পারি তাহলে এই বড় শক্তির কাছে যে সরকার মানে সেখানে একটা সমস্যায় পড়বে, যতগুলো লোককে কিভাবে ট্যাকল দেবে আর কি, তাতে সমস্যা তৈরি হবে যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি। তো এইটা এই এই ব্যাপারটাতে আরেকবার আমি শুধু মনে করিয়ে দেবো যে এই পার্শ্ব শিক্ষকদের যে ভাবাবেগটা, যেটা মানে যেটা সেটাকে ভাঙিয়ে কিন্তু অন্যরকম কাজকর্ম শুরু করেছে বলে শুনলাম, সেটা সম্পর্কেও কিন্তু একটু সবাইকে সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে, তাই না? আর আমরা চাই, আমরা প্রথাগত শিক্ষক সংগঠন যেগুলো আছি, আমরা প্রথম দিন থেকেই বলে আসছি, যেদিন থেকে পার্শ্ব শিক্ষক নিয়োগ হয়েছে, যে আমরা বলেছি যে একই প্রতিষ্ঠানের মধ্যে একই স্টাফের মধ্যে বিভিন্ন ধরনের শিক্ষক থাকবেন কেন, তাই না? অবশ্যই পার্শ্ব শিক্ষকদের স্থায়ী মর্যাদা দেওয়া হোক, সেটা আমরা প্রথম থেকেই বলে আসছি। তো আমরা মনে করি যে পার্শ্ব শিক্ষকদের যে সমস্যাটা, তা সেই সমস্যাটা পার্শ্ব শিক্ষকরাই নেতৃত্ব দিয়ে লড়াইটা করুক। অবশ্যই অবশ্যই অবশ্যই, কোনো এইসব ব্যাপারে কোনো ফোরের দরকার নেই, ঠিক আছে, বা কোনো আউটসাইডার বা বহিরাগতের কোনো প্রয়োজন নেই। আমি শুধু পার্শ্ব শিক্ষক নেতৃত্বের কাছে এই বার্তাটা দিতে চাই যে আপনারা ঐক্যবদ্ধ লড়াই করুন, আমাদের আন্তরিক শুভেচ্ছা এবং সমর্থন দুটোই আছে, এবং প্রয়োজনে আমরাও রাস্তায় নামতে পারি যদি তারা সাহায্য চায় আর কি। অবশ্যই 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 স্যার, অসংখ্য ধন্যবাদ আপনার গুরুত্বপূর্ণ সাক্ষাৎকার দেওয়ার জন্য। আশা করছি আমরা সফলতা নিয়ে ঘরে ফিরবো, ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ। অবশ্যই অবশ্যই, আপনাদের সাফল্য কামনা করছি, আবার ধন্যবাদ। ধন্যবাদ।